স্টোরি অফ বাবা ইয়াগা এখানে বাবা ইয়াগা একটি ডাইনি বুড়ি কারের নামের একটি মেয়ে এবং আছে তার বাবা ও সৎমা এখন বাবা ইয়াগা ডাইনি বুড়ির গল্পটা আমি বাংলায় তোমাদেরকে বলবো চলো অনেক বছর আগে কারের নামের একটি ছোট মেয়ে তার বাবা এবং সৎমার সাথে বাস করত দুঃখের বিষয় কারেনের নিজের মা মারা গিয়েছিল সৎ মা সবসময় কারেনের সাথে তর্ক ঝগড়া করত এবং চেষ্টা করত ছোট মেয়েটির সাথে তার বাবার সমস্যা তৈরি করতে দিন কারেনের সৎ মা কারেন্টকে বললো আমার বোন জঙ্গলে থাকে তার বাড়ি থেকে শুই এবং সুতা নিয়ে এসো কারেন্ট বললো কি অদ্ভুত আমি তো কখনো শুনিনি যে তোমার বোন আছে তাছাড়া আমাদের বাড়িতে তো অনেক সুচ্ছুই আছে কেন আমার মা আমাকে ব্যবহার করে চিৎকার করে বলল তোমাকে একটা সহজ কাজ দিয়েছি তুমি আমার সাথে তর্ক করছো তারাও তোমার বাবা বাড়িতে আসুক কারেন্ট কোনো সমস্যা তৈরি করতে চাইলো না তাই তার সৎমার কথা পালন করার সিদ্ধান্ত নিল কিন্তু সে প্রথমে তার আন্টিকে দেখতে যাবে আন্টি তোমার সৎমার বোন তো অন্ধকার জঙ্গলে থাকে বলল তার আন্টি এটা অনেক ভয়ানক জায়গা যদি তুমি যাও তবে তোমার সাথে কিছু জিনিস নিও কারিনের আন্টি তাকে কিছু তেল পাউরুটি এবং একটি মাংসের টুকরো দিয়ে বলল তুমি সময় এলে জানতে পারবে কখন এগুলো ব্যবহার করতে হবে কারিন জিনিসগুলো একটি ওড়না দিয়ে বাঁধত বিদায় জানিয়ে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে সে ভয় পেতে লাগল অনেক কম সূর্যের আরও জঙ্গলে ঢুকছিল এটা ছিল অন্ধকার ভেজা এবং সে ঠান্ডা অনুভব করছিল কিন্তু কারেন তার সতমা আশাহত করতে চায় না অবশেষে সে তার সত মায়ের ভোনের বাড়িতে এসে পৌঁছালো এটা কি ছিল সে এত ভুল ছিল এটা ছিল এটা ছিল বাবা ইয়াগা ডাইনি বুড়ির বাড়ি বাবা ইয়াগা ছিল দুষ্ট ডাইনি এবং ওই সময়ের রাশিয়াতে তাকে সবাই ভয় পেত যদি কারেন্ট জানত কখনো সে আসত না ওখানে সে দরজার সামনে টুকা মারল এবং দরজাটি খুলে এলো এক বয়স্ক মহিলা তার সামনে দাঁড়ালো কারেন তার দিকে তাকালো এ ছিল বাবা ইয়াগা তার মুখে ঘাড়ে এবং হাতে ছিল কোচকানো চামড়া এবং সাদা এবং দেখতে ছিল দুষ্ট বাবা গাগায়ে অসুস্থ হাসি হি 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 কারেনের মেরুদণ্ড কেঁপে উঠেছিল কারেন কেন আসলো তা বর্ণ বেচারি কারেন অনেক ভয় পেল বসতে গিয়ে অন্ধকার কক্ষে ভয় পেল সে জানালের কাছে গেল সেখানে কিছু আলো ছিল সে বাগানের দিকে তাকালো যদিও কারেন ওখানে দাঁড়ানো ছিল সে শুনতে পেলো বাবা ইয়াগা কাকে বলছে তাড়াতাড়ি কর বোকামি পানি গরম কর পানি গরম হলে মেয়েটিকে পানিতে ধুতে হবে আমার রাতের খাবার দরজায় এসে গেছে করকসকণ্টে কারেন্টকে আবার কাঁপিয়ে তুললো সামনে দরজা শব্দ হলো কারেন দেখল বুড়ি অদৃশ্য হয়ে গেল কারেন বসার ঘরে ও রান্নার ঘরের দিকে আসলো একটা দাসী তখন জারে পানি তুলছিল সে অনেক জ্বলন্ত আগুনের উপর ছিল কারেন্ট এসে দাসীটিকে কিভাবে পানি ফুটাতে হয় তা শেখাতে লাগলো কারেন। কাছে এসে হেসে বলল হুম এখন ঠিক আছে তারপর সে তার ওড়নাটির গিট খুলে তার আন্টি দেওয়া জিনিস টেবিলের উপর রাখল কারেন্ট ওড়নাটি দাসিটিকে দিল দাসিটি কখনো কারো কাছ থেকে উপহার পায়নি সে তাই খুশি হয়ে হাসলো সে ওড়নাটি মাথায় পরে আয়নাতে দেখতে লাগলো কারেন্ট জিনিসগুলো নিয়ে হলগড়ের দিকে গেল হঠাৎ করে একটি বিড়াল তার সামনে এসে পড়লো তখন কারেন মাংসের টুকরাটি বিড়ালটিকে দেওয়ায় বিড়ালটি থুতু ফেলা এবং আছড়ানো বন্ধ করে দিল কারেন্টকে অবাক করে পড়ে বিড়ালটি বলল ধন্যবাদ এবং খেতে বসে পড়ল কারেন তাড়াতাড়ি দরজার কাছে গেল এবং সেটি খুলে দেখল বাবা ইয়াগ আসছে কিনা বাবা ইয়াগা তোমাকে ধরে রাখবে বিড়ালটি বলল। তুমি অনেক দয়ালু তাই আমি তোমাকে পালাতে সাহায্য করতে পারি বিড়ালটি কারেন্টকে একটি তোয়ালে এবং চিরুনি দিয়ে বলল এগুলো নিয়ে পালিয়ে যাও যদি বাবাই আগার পায়ের শব্দ শুনতে পাও তাওয়েলটি ছুঁড়ে ফেলো নদী হয়ে যাবে যদি বাবাইয়াগা তোমাকে অনুসরণ করে চিরণিটি ফেলে দিলে মোটা গাছ হাজির হবে সামনে তখন বাবাই আগা তোমাকে ধরতে পারবে না বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে কারেন তাওয়েলে এবং চিরুনি নিয়ে লুকিয়ে পড়ল বাবা ইয়াগা সামনের দরজা দিয়ে প্রবেশ করলো বাবা ইয়াগার হাতে ছিল সবজির ঝুড়ি সেটা নিয়ে রান্নাঘরের দিকে গেল। ঠিক তখনই কারেন সামনের দরজা দিয়ে দৌড় দিল কারেন চিৎকার করে বললো ও মাই গড বুড়ি আমার পেছনে আসছে কারেন গেটের কাছে যেতে না যেতেই তিনটি কুকুর গর্জন করতে লাগলো সে বুঝতে পারল না কি করা যায় সে তার রুটির কথা মনে পড়ল সে রুটি ছুঁড়ে মারলো এবং কুকুরগুলো গর্জন বন্ধ করে দিল কারেন দরজা খুলবার চেষ্টা করলো কিন্তু এটা খুললো না কারেন পায়ের শব্দ শুনতে পাচ্ছিল তক এখন আমি কী করবো সে কান্না করল। এবং ঠিক তখনই তার তেলের কথা মনে পড়ল। তার সে তেলটি গেটের চারপাশে লাগালো এবং সেটি খুলে গেল। কারেন তার কান মাটিতে রাখলে সে আগার আসার শব্দ শুনতে পায় সে তখনই চিরনিটি ছুঁড়ে ফেলল এবং জাদুর সাহায্যে তার পেছনে গাছে দেওয়াল এর মতো হয়ে গেল বাবাইয়াগা হার মানলো এবং বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে কারেন তার বাবাকে বলল সে কখন কেন কোথায় গিয়েছিল তার বাবা রেগে গিয়ে তার বকা ঝকা করল তার সৎমা এরপর থেকে আর কারেনকে কখনো ভয় দেখায়নি বাবাইয়াগা বাড়ি ফিরে বিড়ালকে পেটাতে লাগলো কেন তুমি আমার বিপরীতে গেলে বিড়াল বলল আমি কত বছর তোমার সেবা করেছি কখনো একটি মাংসের টুকরা খেতে দাওনি বাবা ইয়াগা এরপর কুকুরকে বলল কেন মেয়েটিকে আটকে রাখো কুকুরগুলো বলল তুমি আমাকে কখনো ঝলসানো খাবারও তাও এবার বাবা ইয়াগা দরজাটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল কেন তুমি মেয়েটিকে ভেদে রাখো বাবা ইয়াগা চিৎকার করে ঘরে ফিরে গেল এভাবে কাহিনী শেষ হয়ে যায় তোমরা ইংলিশটা পড়ার পর বাংলাটা এভাবেই পড়বা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ